কেন্দ্রীয় এজেন্সির নজরে এবার দুই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতেও চলছে সিবিআই হানা। সকাল সকাল একেবারে এই সিবিআই তল্লাশি শুরু হয়ে গিয়েছে রাজ্যের যে বিভিন্ন জায়গায় সিবিআই হানা নিয়োগ দুর্নীতি তদন্তের অঙ্গ হিসেবে কিন্তু এই তল্লাশি চালানো হচ্ছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর মিলছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় বিভিন্ন জেলাতেও কিন্তু একইভাবে চলছে সিবিআই হানা। বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর তার বাড়িতে চলছে সিবিআই তল্লাশি বিষয়ে বিস্তারিত কথা বলবো আধিকারিকরা যখন আজ সকালে চারজন আধিকারিক তারা বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে আসেন এবং সেখানে তারা প্রথমে প্রবেশ করতে পারেনি। 8:40 নাগাদ তাদের এক দলটি এখানে আসে পাটুলিতে বৈষ্ণবঘাটায় বাপ্পাদিত্য দাশগুপ্ত যে বাড়ি রয়েছে সেখানে, এবং সেখানে 20 মিনিট তাদেরকে বাইরে দাঁড়াতে হয়। তারপর তারা সেখানে এন্ট্রি পান, তারা ভেতরে ঢোকেন ঠিক 9:00 থেকে 9:05 মধ্যে, এবং তারপর থেকে তাদের প্রাথমিক কিছু কাজকর্ম ছিল কিছু সেখানে তাদের নিজস্ব সিবিআই। তুমি জানো যে এই ধরনের রেড বা বলা যেতে পারে এই ধরনের অভিযানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রোটোকল তাদের ফলো করতে হয়। সেগুলো করার পর তারা কিন্তু তাদের জেরা পর্ব এবং তল্লাশি উভয় শুরু করে। মূলত প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে তারপর আমরা মানিক ভট্টাচার্যকে দেখেছি যিনি প্রাক্তন সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে গ্রেপ্তার হওয়ার পর কিন্তু এই যে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার যোগসূত্র কোনোভাবে পেয়েছিল সিবিআই আধিকারিকেরা একাধিক নথি ঘেটে, এবং সেখান থেকেই কিন্তু মূলত বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সেই সঙ্গে শুধু বাপ্পাদিত্য দাশগুপ্ত নয়, সেই সঙ্গে দেবরাজ চক্রবর্তী যিনি বিধাননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুধু নয় মেয়র পরিষদ সদস্য বটে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সেইখানে এই দুটি জায়গাতেই সিবিআই তল্লাশি চালাচ্ছে। এবং প্রাথমিকে নিয়োগ দুর্নীতি যেটি হয়েছে সেখানে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আদতেও এদের কাছ থেকে কোনো লিস্ট গিয়েছিল কিনা, কেননা সিবিআইয়ের কাছে তথ্য রয়েছে যে বেশ কিছু লিস্ট বা নামের তালিকা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হয়েছিল এদের তরফ থেকে। ফলত সেগুলো যাচাইয়ের জন্যই তদন্তের জন্যই কিন্তু মূলত সিবিআইয়ের এই আগমন, সিবিআইয়ের এই হানা, এবং শুধুমাত্র কলকাতা বা কলকাতা শহরতলি নয়, সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ ডোমকল বিভিন্ন জায়গায় সিবিআইয়ের তল্লাশি একযোগে শুরু হয়েছে সকাল থেকে। এবং সকাল থেকে আমরা বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে রয়েছি, যদিও তাকে একবারের জন্য দেখা যায়নি, তিনি ভেতরেই রয়েছেন। এবং সিবিআই কিন্তু এক্ষেত্রে আমি যেটি বলছিলাম যে প্রোফার্মা বা যে প্রোটোকল তারা মেনটেন করে প্রশ্নপত্রের একটি চার্ট তারা কিন্তু তৈরি করে যে বাপ্পাদিত্য দাশগুপ্ত কী করে যোগাযোগ হলো মানিক ভট্টাচার্যের সঙ্গে, বা মানিক ভট্টাচার্যকে আদতেও তিনি কোনো তালিকা পাঠিয়েছিলেন কি না, কেনই বা নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে এলো বা উঠে এলো সেই বিষয়গুলো, কোনো টাকার লেনদেন হয়েছিল কি না, নামের তালিকায় কাদের কাদের নাম ছিল, এই যাবতীয় বিষয় এইগুলো যেরকম সিবিআই আধিকারিকেরা প্রশ্ন করছেন, ভেতরে মুহুর্মুহু জেরা চলছে এবং একেবারে ম্যারাথন জেরা যাকে বলে সেটা কিন্তু ভেতরে চলছে। একই সঙ্গে কিন্তু এই পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তের আইনজীবীকে আমরা দেখেছিলাম অনির্বাণ গো ঠাকুরতা, তিনি সেখানে পৌঁছেছিলেন, তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে ঘনিষ্ঠ মহলে তিনি খবর পেয়ে তিনি এখানে আসেন। এবং আমরা আগে দেখেছিলাম যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে যখন হানা হয়েছিল সেই সময়তেও কিন্তু সিবিআইয়ের হানার সময় আমরা দেখেছিলাম যে সেখানেও তার যিনি আইনজীবী গোপাল হালদার তিনি পৌঁছে গিয়েছিলেন কিন্তু তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, ভেতরে যেহেতু তল্লাশি চলছিল সিবিআইয়ের অভিযান চলছিল। একইভাবে কিন্তু এখানেও অনির্বাণ গুহঠাকুরতা তিনিও ভেতরে প্রবেশ করতে পারেননি, এবং তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানান যে যেহেতু সিবিআই একটি নির্দিষ্ট তদন্ত করছে, বিষয়ের তদন্ত করছে, মামলার তদন্ত করছে, সেই সেটি তাদের অবশ্যই কর্মপ্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই সেই বিষয়ে তিনি কিছু বলবেন না। তিনি ঘনিষ্ঠ মহলে খবর পেয়ে এখানে এসেছিলেন, তারপর তিনি এই তদন্তের বিষয়ে কিছু জানাননি আর তিনি এখান থেকে বেরিয়ে যান। তবে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটি প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত এবং সেইখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকরা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই তিনতলা বাড়ি, যে তিনতলা বাড়ির ভেতরেই এই মুহূর্তে বাপ্পাদিত্য দাশগুপ্ত রয়েছেন, অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর, সবসময় আমরা দেখেছি তাকে বিভিন্ন সময় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে একাধিক সময় সবসময় তাকে প্রায় দেখা যেত, এবং স্বাভাবিকভাবেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর ধীরে ধীরে যখন সিবিআই
তল্লাশি শুরু করে। সেই সময় কিন্তু একে একে নাম উঠে আসে, মানিক ভট্টাচার্য গ্রেফতার হন, বেশ কিছু বলা যেতে পারে মধ্যস্থতাকারী তাদেরকে গ্রেফতার করা হয় সেই মামলায়, নিয়োগ দুর্নীতি মামলা। তার মধ্যে কিন্তু নতুন সংযোজন হলো এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী, যেখানে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে এদের কি ভূমিকা ছিল, এদের তরফ থেকে নামের তালিকা কিভাবে বা আদতেও পাঠানো হয়েছিল কিনা, কতজনের নামে তালিকা পাঠানো হয়েছিল, কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছিল কিনা, ফোনগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, চ্যাটগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, ভেতরে আমরা যদি জানতে পেরেছি বেশ কিছু নথি সিবিআই চাইছে সংগ্রহ করতে, আদতেও সেই নথি এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি বলে আমরা জানতে পারছি। তবে তারা মুহুর্মুহু ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছেন ভেতরে, এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে যেভাবে জেরা করা হচ্ছে তার পরিবারের সদস্যদেরও জেরা করা হবে বলেই আমরা জানতে পাচ্ছি, এবং সেইখানে দাঁড়িয়ে সেই জেরা পর্ব কিন্তু এখনো চলছে। বাইরে সিআরপিএফ এর যারা জওয়ান তারা একেবারে মূল দ্বার বা প্রবেশ দ্বার সেটিকে যেরকম রুদ্ধ করে সেখানে তারা যেরকম দাঁড়িয়ে রয়েছে, মাঝে মধ্যে কিন্তু তারা বাড়ির চারদিকে পায়চারি করছেন, এবং এখানে যা ভিড় জমেছিল কিছুক্ষণ আগে সেগুলোকে এখান থেকে কিন্তু কলকাতা পুলিশের যে দল এখানে রয়েছে তারাও সরিয়ে দিয়েছে। সিআরপিএফও এখান থেকে কিন্তু তাদেরকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। স্বাভাবিকভাবেই কিন্তু প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এবং এখনও সিবিআইয়ের যে তল্লাশি পাটুলি বৈষ্ণবঘাটা 101 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার যিনি কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতে কিন্তু জারি রয়েছে সিবিআইয়ের এই ম্যারাথন জেরা এবং একই সঙ্গে তল্লাশি অভিযান। ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। একাধিক জায়গায় এবার শহরে সিবিআই তল্লাশি, যেখানে দুই কাউন্সিলরের বাড়িতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, একদিকে বাপ্পাদিত্য দাশগুপ্ত অন্যদিকে দেবরাজ চক্রবর্তী, তাদের বাড়িতে চলছে সিবিআই হানা, পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সিবিআই তল্লাশি। বাপ্পাদিত্য দাশগুপ্তের আইনজীবী কি বলেছেন শুনব। কথা হয়নি, আমরা জানতে পেরেছি, তাই জন্য উনি আমার ওনার ঘনিষ্ঠ মানুষরা আমাকে ফোন করেছিলেন। এটা তো একটা কার্যপ্রণালী বা ইনভেস্টিগেশন চলছে, তো ইনভেস্টিগেশন চলুক, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপ করার জায়গা নেই, তো আমরা দেখা যাক আইনি প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া পরবর্তীকালে কোনো মন্ত্রী। আপনার সাথে আপনার সাথে কথা হয়েছে? আমি ওনার আইনজীবী। আপনার সাথে কি সরাসরি কথা হয়েছে? কার বাপ্পাদিত্য দাশগুপ্তের সাথে? এই সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারব না, সরি।